মেয়েটার মাথায় কোনো সমস্যা হলো নাকি? এমন পাগলের মতো হাসছে কেন? এই এই তুতুল, কি হয়েছে মা? তোর কি খারাপ লাগছে? এইভাবে হাসছিস কেন? আম্মু, আমি কাঁদলেও তুমি কষ্ট পাও, আবার হাসলেও। দেখ তুতুল, একদম কথা ঘুরাবি না। কি হয়েছে সেটা আমাকে খুলে বল। উফ আম্মু, যেটা মনে করতে চাচ্ছি না সেটা বারবার কেন জানতে চাচ্ছ? মনে করতে না চাইলে ভালো, ধীর স্থির হয়ে নিজেকে সময় দে, নিজের প্রতি যত্নশীল হ। এভাবে না ঘুমিয়ে থেকে দিনের পর দিন, রাতের পর রাত, সেটা দেখতে তো আমার ভালো লাগবে না, তাই না? আমি তো তোর মা। তাহলে বলো, তোমার ভালো লাগার জন্য কি কি করতে পারি? খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে থাক। কেন, বাইরে যেতে হবে কোথাও? আমার বাসায় রয়েছে দেশের নাম্বার ওয়ান বেস্ট কুলিং পারফরম্যান্স যমুনা ফ্রিজ। আপনি কিনছেন তো? না, আজকে তোকে দেখতে আসবে ছেলেটা। কোন ছেলে? ওমা, এটা কেমন কথা? তোকে না ছবি দেখালাম, বিয়ের পাত্র। ও, আজকেই আসবে? হ্যাঁ, ওরা তোর ছবি দেখে পছন্দ করেছে, তাই বললো যে আজই সামনাসামনি দেখে কথাবার্তা সেরে ফেলতে চাচ্ছে। ঠিক আছে, কিন্তু বাড়িতে না, আমি ছেলেটার সাথে বাইরে কোথাও আলাদা করে দেখা করতে চাই। এটা আমার অনুরোধ আম্মু। কেন, বাইরে দেখা করার দরকারটা কি? আলাদা কথা বলতে হবে কেন? আম্মু, যার সাথে সারা জীবন থাকতে হবে তার সাথে কিছু কথা বলা খুব দরকার। আমি বুঝেছি তুতুল, তুই নিশ্চয়ই আবারও বিয়ে ভাঙার চেষ্টা করবি। যদি সেটাই হয় তাহলে আমাকে সরাসরি বলে দে, না করে দে, আমি ওদেরকে না করে দেই। আম্মু, এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি এমন কোনো কিছুই করব না যাতে তুমি কষ্ট পাও। আম্মু প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, আমি ছেলের সঙ্গে আগে কথা বলি, তারপর জানাচ্ছি। আচ্ছা ভালো কথা, মরে কি খবর? মানে সব কিছু ঠিকঠাক তো? ভালো আছে তো, তাই না? আমি মনির ব্যাপারে কোনো কথা বলতে বা শুনতে রাজি না। খুব ভালো হবে, এবার যা কিছু হবে সেটা অবশ্যই ভালো হবে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।